তো হ্যালো বন্ধুরা আমি আকাশ আপনি দেখছেন আকাশবাংলা ট্রিক্স ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন সবসময়ের জন্য তো এই ফেসবুকে অনেক সময় আমাদের এম বি প্রচুর পরিমাণে নষ্ট হতে থাকে তো কিসের জন্য নষ্ট হতে থাকে এবং কী করলে আপনার ফেসবুকের এমবিগুলো বেঁচে যাবে এবং সেই এমবি দিয়ে কিন্তু আপনি বহুদিন ধরে ফেসবুক চালাতে পারবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি তো এখন আপনারা প্রথমে চলে আসবেন দেখুন আমি দেখাবো যে কীভাবে আপনাদের ফেসবুকের এমবিগুলো আপনি কম খরচেই ব্যবহার করতে পারবেন ফেসবুক তার আগে আরও একটি সেটিংস আপনাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা আমরা যখন এখানে স্টোরিজ আপলোড করি তখন কিন্তু আমাদের স্টোরিতে ভিউজ থাকে না দেখতে পাচ্ছেন আমাদের স্টোরি যে এখানে কিন্তু নো ভিউজ ইয়েট লেখা আছে অথচ কিন্তু আমার চার মিনিট হয়ে গেছে কিন্তু কোনো ভিউজ নেই তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নো ভিউজ ইয়েট তো কেন আমাদের ফেসবুকের স্টোরিতে ভিউ হয় না কেন লাইক কমেন্ট আসে না সেটা আমি দেখাবো কী করলে আপনারা ফেসবুকের কমেন্ট এবং লাইকগুলো পাবেন এবং বেশি বেশি ভিউস পাবেন তো বন্ধুরা আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের যখন আমি ব্যাক করলাম তো আপনাদের সরি তো এখানে আপনারা দেখতে পারবেন আপনাদের স্টোরির এখানে থ্রি ডট মেনু বলে একটি অপশান পেয়ে যাবেন সিম্পল এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন তারপরে আপনারা প্রথমেই এডিট স্টোরি প্রাইভেসি বলে একটি অপশান পাবেন এখানে ক্লিক করবেন তো বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর আপনাদের যদি এরকম ফ্রেন্ডসে দেওয়া থাকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফ্রেন্ডসে টিকমার্ক দেওয়া আছে সেক্ষেত্রে কিন্তু আপনারা পাবলিকের টিকমার্ক দিয়ে দিবেন তাহলে কি হবে আপনাদের কিন্তু বন্ধুত্ব ছাড়াও শুধুমাত্র বন্ধু ছাড়াও কিন্তু সবাই মানে টোটাল অডিয়েন্স কিন্তু আপনাদের এই স্টোরিজ দেখতে পাবে এবং আপনারা কিন্তু বেশি বেশি লাইক কমেন্টও পাবেন বলে আশা করা যায় তো এখন আপনাদেরকে সিম্পল কি করতে হবে আর আপনি যদি চান যে আপনার পোস্ট কারা কারা দেখবে শুধুমাত্র তাদেরকে যদি আপনি সিলেক্ট করতে চান তাহলে আপনারা এখানে কাস্টমে ক্লিক করবেন আর বন্ধুরা কাস্টমে ক্লিক করে দেওয়ার পর আপনারা যদি এই বক্সগুলোতে টিকমার্ক দিয়ে দেন তাহলে শুধুমাত্র এরাই দেখতে পাবে আপনার স্টোরি বাকি লোকেরা কিন্তু আপনার স্টোরি দেখতে পারবে আর এখন যদি আপনি হাইট ফর্ম স্টোরি অপশনে ক্লিক করেন তাহলে কি হবে এখান থেকে আপনি যাদেরকে সিলেক্ট করবেন তারা কিন্তু আপনার স্টোরি দেখতে পারবে না এবং লাইক কমেন্ট করতে পারবে না ওকে তো এখন আমরা জানবো কিভাবে আমাদের ফেসবুকে কম এমবি খরচ করে আমাদের এমবি এক্সট্রা বা বেকার না কেটে আমাদের সঠিক ভাবে আমাদের এমবি খরচ করে আমরা কীভাবে দীর্ঘদিন পর্যন্ত আমাদের ফেসবুক ইউজ করতে পারবো তার জন্য আপনারা এখানে দেখতে পারবেন ডান দিকে থ্রি লাইন মেনু বলে একটি অপশন পাবেন এখানে সিম্পলি ক্লিক করবেন আর ক্লিক করার পর নিচের দিকে আসার পরে আপনি পেয়ে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে একটি অপশান এখানে ক্লিক করবেন তারপর আপনি দেখতে পাবেন সেটিংস বলে একটি অপশান রয়েছে এখানে একটি ক্লিক করবেন তারপর বন্ধুরা সেটিংস অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার নিচের দিকে আসবেন তো বন্ধুরা ভিডিওটিতে দয়া করে একটি লাইক করে দেবেন যদি একটি উপকার হয়ে থাকে ভিডিওটি আপনার জন্য আর অতি অবশ্যই আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু এই ধরনের নতুন নতুন ভিডিওগুলি আপনি সবার আগে পেয়ে যাবেন আর সাবস্ক্রাইব করার পরে বেল বাটনটি চাপতে কিন্তু একদমই ভুলবেন না তো বন্ধুরা এখন আপনি নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করে চলে আসার পরে দেখবেন নিচের দিকে একটি অপশান আপনার দেখতে পাবেন তো এখানে আপনারা পেয়ে যাবেন মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টস বলে একটি অপশান সিম্পলি এখানে ক্লিক করবেন বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এইখানে প্লে বলে একটি অপশান রয়েছে সিম্পলি এখানে ক্লিক করবেন বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর আপনারা কী করবেন একদম নিচের অপশান চুজ করবেন নেভার অটো প্লে ভিডিওস তাহলে কি হবে আপনার কিন্তু নেটগুলো সহজেই কিন্তু নষ্ট হবে না আপনি যখন নিউজ ফিড থেকে ভিডিও দেখেন আপনি যখন নিউজ ফিডে আসেন নিউ স্পিডে অনেক ভিডিও কিন্তু অটোমেটিক চালু হয়ে যায় সেগুলো কিন্তু আর চালু হবে না যে ক্ষেত্রে কিন্তু আপনার এমবি বেকার বেকার নষ্ট হবে না তো বন্ধুরা ধন্যবাদ ভিডিওতে